বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হতে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে দেশের টপ লিস্টে থাকা একটি এনজিও সংস্থা উদ্দীপন, উদ্দীপন মূলত সারা বাংলাদেশ জুড়ে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে এবং সারা বাংলাদেশের ভিত্তিক যে কয়েকটা এনজিও প্রতিষ্ঠান হাতে গোনা টপ লিস্টে আছে, তার মধ্যে উদ্দীপন একটি। উদ্দীপনে তাদের নিজস্ব ওয়েবসাইটে সারা বছর কিছু সার্কুলার দিয়ে থাকে তারা, এবং যেগুলোকে বলা হয় ইন্টারনাল সার্কুলার। আপনারা যে কোনো মুহূর্তে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আজকে আমি তাদের ওয়েবসাইটে ইন্টারনাল সার্কুলারের দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, দুইটা পদ নিয়ে, যে পদগুলা মূলত বর্তমানে চলছে এবং রানিং আছে, যেগুলো আপনারা যখন তখন আবেদন করতে পারেন। আজকে আপনাদের জানাবো যে কীভাবে আবেদন করবেন এবং কী কী পদে তারা সার্কুলারটা, ইন্টারনাল সার্কুলারটা দিয়ে রেখেছে, সে বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তো এখানে প্রথমে 1 নম্বর দেওয়া আছে আপনার নেম অফ দ্য পজিশন SACMO ইন্টারনাল সার্কুলারে। যদি এটা আপনার এই পদের জন্য আপনার কী কী করতে হবে, কী রেসপন্সিবিলিটিস, এখানে আপনার 1 নম্বরে দেওয়া আছে প্রতিটি শাখা কার্যালয়ের আওতায় সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশন, ইউনিও অফিস, বাস স্ট্যান্ড, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। 2 নম্বরে দেওয়া আছে স্বাস্থ্য কার্ড পলিসি অনুযায়ী উদ্দীপনের কর্মী, সদস্যজন ও সাধারণের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। প্রতিটি শাখার অধীনে স্বাস্থ্য ভলেন্টিয়ার, স্বাস্থ্য আপাত তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতি শাখায় অধীনে স্কুল হেলথ কর্মসূচি পরিচালনা করতে হবে। প্রতি শাখার অধীনে প্রিভেন্টিভ হেলথ চেকআপ ও পুষ্টি ক্যাম্প পরিচালনা করতে হবে। রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে টেলিমেডিসিনের ব্যবস্থা করতে হবে। জব ডিসক্রিপশনে দেওয়া আছে প্রতিটি শাখা কার্যালয়ের আওতায় সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গা, পুলিশ স্টেশন, ইউনিও অফিস, বাস স্ট্যান্ড, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করা। স্বাস্থ্য কার্ড পলিসি অনুযায়ী উদ্দীপন কর্মী, সদস্যজন ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা। প্রতিটি শাখার অধীনে স্বাস্থ্য ভলেন্টিয়ার, স্বাস্থ্য আপাত তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। আর যেগুলো বললাম আপনার এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, মিনিমাম ডিপ্লোমা হতে হবে, বয়স আপনি 28 থেকে 30 বছর, যাতে তারা আবেদন করতে পারেন, এবং মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো, মানে আপনি বিনা অভিজ্ঞতায় চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে নেম অফ পজিশন MFP ইন্টারনাল সার্কুলার। এটাও এখানে যে কাজগুলো করতে হয়, শাখার লক্ষ্যমাত্রা অনুযায়ী সঞ্চয় আদায়, ঋণ বিতরণ ও আদায় করতে হয়, সরজমিনে গ্রাহক ও প্রকল্প যাচাইপূর্বক ঋণ বিতরণ করা, মাঠ পর্যায়ে দারিদ্র জনগণকে উদ্বুদ্ধ ও সংগঠিত করা, মাঠ পর্যায়ে দরিদ্র জনগণের সাথে ক্ষুদ্র ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, তাদের মাঝে সঞ্চয় মনোভাব গড়ে তোলা, দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা শ্রবণ করার মন মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সমানুভূতি, কঠোর পরিশ্রমী হতে হবে। সঠিক IGA নির্বাচন কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত গ্রাহক নির্বাচন, স্থানীয় উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান করা, কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শাখা পর্যায়ে সকল রেজিস্টার ও দলিল দিয়ে সংরক্ষণ নিশ্চিত করা এবং ব্যতিক্রম ঘটলে লিখিত আকারে প্রধান কার্যালয়ে অবগত করা। উপজেলা থানার সহকারী বেসরকারি কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো অঞ্চলের সংগঠনের সদস্যদের সাথে কাজ করার এবং নিয়মিত ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক সকল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এই ছিল জব ডিসক্রিপশন, সেম একই। তো আপনারা এখানে মিনিমাম যোগ্যতা হচ্ছে BA BSS পাস, মানে ডিগ্রি পাস থাকলেই চলবে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এক্সপিরিয়েন্স নাই, মানে কোনো অভিজ্ঞতা দরকার নাই। এই ছিল দুইটা উদ্দীপনের দুইটা পদের আপনার চাকরি যে সার্কুলার সেটা আপনাদের জানালাম। তো আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত এই দুইটা চাকরি আবেদন করতে চান, অবশ্যই তাদের নিজস্ব ওয়েবসাইটে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করে তাদের ওয়েবসাইটে চাকরির
যে ইন্টারনাল সার্কুলার যেহেতু এটা সারা বছরই থাকে, আপনার যে কোনো মতে আবেদন করতে পারেন। আর আবেদন করার জন্য আপনাদের যে সাইটে ঢুকতে হবে, সাইটটা এখানে দেওয়া নাই যদিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো উদ্দীপনের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য উদ্দীপনের যে ইন্টারনাল সার্কুলার, যে সার্কুলার, সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।